হ্যালো গাইস, গুড মর্নিং। প্রতিমাস ওয়ান্ডার লাইফে স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। শিবরাত্রি যেহেতু কাল থেকে পড়ে গেছে, কালকে রাত 8টার সময় পড়েছে, তো আমি কালকে আর উপোসটা করিনি, উপোসটা আমি আজকেই করেছি। আজকে সকালে আমি শিবের মাথায় জল ঢালবো, তাই আমি উঠেছি ছাদে একটু হাঁটাহাঁটি করতে। অন্যান্য দিন সেই প্লেনগুলো দেখতে পাচ্ছ, সেই প্লেনের পাশেই মাঠ আছে, এটা এয়ারপোর্টের মধ্যে, এয়ারপোর্টের লম্বা পাঁচিল আছে, তার পাশেই মাঠ আছে। তো ছেলেকে বাসে তুলে দিয়ে আমি সেখানে হাঁটতে যেতাম, তো যেদিনকে যেতে পারি না সেদিনকে ছাদে হাঁটাহাঁটি করি। তো আজকে আমি আর যাইনি, উপোস করেছি, আমি একটু পরেই স্নান করে ভোলে বাবার মাথায় জল ঢালবো। তো আমি আজকে আর যাইনি, তার জন্য আমি ছাদে একটু হাঁটাহাঁটি করছি। আর চলো এদিকে একটু যাই। আমার প্রত্যেক দিনের সকালে কাজ হচ্ছে ছেলেকে স্কুল বাসে তুলে হেঁটে এসে, তারপরে এই যে এই গাছগুলোকে দেখছো, গাছগুলোকে সব আমি জল দেবো এখন। তোমরা কারা কারা আজকে শিবরাত্রির করছো বা কালকে করা হয়ে গেছে কমেন্টে একটু আমাকে জানিও। আমি কোনোদিনই রাত জেগে শিবের মাথায় জল ঢালিনি, বিয়ের আগে তো করতাম না, বিয়ের পরে ঘরে আমার শিব আছে, তো রাত জেগে কোনোদিনই জল ঢালার কোনো সিন নেই। আমি সকালেই দিয়েছি, 12টার পরে দিয়েছি, তো আজকে তিথি যেহেতু আছে আমি সকালেই জলটা দিয়ে দেবো। চলো, আমার ছাদে জল দেওয়া হাঁটা হলো, এবার ছাদটাকে একটু তালা দিয়ে যাই, কেননা প্রয়োজন পড়ে না, কড়া রোদ নিচেই জামা কাপড় মেলে দিই, তো ছাদের প্রয়োজন পড়ে না। হয়ে গেছে, হাজব্যান্ড আবার ডিউটি যাবে, নিচের একটু কাজকর্ম সেরে আমি স্নান করে নেবো। তো বন্ধুরা, আমার কাজ বাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এবার আমি পুজোটা দিতে বসবো। তো তার আগে ফুলের অবস্থাটা দেখি। ফুল কিন্তু প্রচুর পরিমাণে, এক প্লাস্টিক হয়ে যায়, কিন্তু আজকে আমি এখান থেকে দাঁড়িয়ে দেখছি ফুলের অবস্থা খুব খারাপ। তো চলো দেখা যাক, ফুলটা তুলে আনি। বুঝছো, এই গাছগুলো পুরো ফুলে ভরে যায়, আজকে ফুল খুবই কম। চলো ভোলে বাবার ফুলটা দেখি। এই যে ভোলে বাবার প্রিয় ফুল গাছ, এই গাছটা দেখছো একদম সাদা হয়ে যায়, দেখতে পাচ্ছো কী অবস্থা, গাছে একটাও ফুল নেই, পুরো ফাঁকা। ঠিক আছে, কোনো ব্যাপার না, বাজার থেকে তো আমাদের ফুল আসছে, তাও গাছে টাটকা ফুল। এইদিকে দেখছি দুটো জবা ফুলও আছে, লাল জবা। তো চলো দেরি না করে চট করে তুলে ফেলি ফুলগুলো। চলো, আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি ফুল হয়েছেই। আর এই যে বাজার থেকে ফুল মিষ্টি সবই চলে এসেছে, এবার আমি ভোলে বাবাকে পুজো দিতে বসবো। এদিকে ভোলে বাবা সব জিনিস গুছিয়ে নিয়েছি, এটা ঘি, এটা মধু, আর এই যে দুধ আছে, আর আমি একটা গোটা ফল নিয়েছি, আর এই কাটা ফল, আর বেল নিয়েছি, আর এই যে ফুল, নীলকণ্ঠ ফুলের কী অবস্থা দেখো, শুকনো একদম। যাই হোক, আর এই যে এখানে আছে সিদ্ধি, এটা দুধের সঙ্গে আমি মিশাবো, মিশিয়ে ভোলে বাবার মাথায় ঢালবো। আর তো চলো তাহলে রেডি করি। আর কালকে আমি কাজ করেছি, যেটা লক্ষ্মী ঠাকুর আর নারায়ণ ঠাকুরকে আমি আগে থেকে স্নান করে আমি রেডি করে রেখেছিলাম, এর জন্য আজকে আমার অতটা টাইম লাগেনি। বর্মশাই একটু প্রসাদ খেয়ে ডিউটির যেতে পারবে, তার জন্যই আমি আরও এই কাজ এগিয়ে রেখেছি। চলো এবার আমার ভোলে বাবায় যে মাথায় জলটা ঢালবো সেটা রেডি করে নিই। আমি নর্মাল জল নিয়েছি, গঙ্গা জলও নিয়েছি, এর মধ্যে আমি দেবো ঘি আর মধু, দুধ আর সিদ্ধি, সব কিছু দিয়ে আমি ভোলে বাবার মাথায় জলটা ঢালবো। এই যে ভোলে বাবাকে একটু রেডি করে নিচ্ছি, ঘি মধু দিয়ে আগে মাখিয়ে, ভালো করে মাখিয়ে স্নানটা করাবো, তারপরে আমি ঢালবো। জল ঢালা আমার হয়ে গেছে, ঘি মধু আর দুধ পরে গাটা খুব চ্যাটচ্যাট করছিল, জানি না আমি ঠিক করলাম কি না, ভুল হলে ভগবান ক্ষমা করো ভোলে বাবা। তো আমি সাবান দিয়ে আরেকবার কিন্তু ভোলে বাবাকে স্নান করিয়ে দিয়েছি, কেননা গাটা, আমরা যখন নর্মালি তেল ঠেল মাখি তখন আমাদের গাটাও কেমন চ্যাটচ্যাট করে, তাই আমার মনে হলো যেন ভোলে বাবাকেও একটু আরেকটু সাবান দিয়ে ভালো করে স্নান করানো উচিত। তো আমি তার ওপর ভালো করে সাবান দিয়ে স্নান করিয়ে আমি জল ঢেলে দিয়েছি, আর সেই যেই দুধের জলটায় আমি দিয়েছিলাম, জল ঢেলেছিলাম মাথা, সেটা আমি চরণামৃত করেছি। আর এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ধূপ ধুনো সব দিয়ে সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর ভোলে পুজো আমার হয়ে গেছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সব কিছু হয়ে গেছে। এইদিকে আবার
টিসুটা পড়ে গেছে, তো সব আমি তুলে নেব। যাই হোক, আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু। ভোলে বাবাকে দুধ সিদ্ধি মাকে যে জলটা আমি স্নান করালাম সেই জলটা দিয়ে চরণামৃত্য করলাম, কেননা ছেলেটা খুব ভালোবাসে। ওর মধ্যে মাখা সন্দেশ একটু বাতাসা দিলাম, তো চরণামৃত্য আমরা সবাই খাবো। দুপুরে আমি একটু সাবু ভিজেছিলাম, কলার মাখা সন্দেশ দিয়ে খাবো। নারকেল দিয়ে খাওয়ার কথা ছিল কিন্তু নারকেলটা পাওয়া যায়নি। ওবেলা ছোলার ডাল হতো, নারকেল পাওয়া গেলে সাবু কলা আর নারকেল দিয়ে আর খেতাম, আর ছোলার ডালেও হতো। তো গাইস, এখন আমি একটু সন্ধে ফন্দে দিয়ে নিলাম, তো এবার একটু চা খাবো। টাকা কি করছে? টিফিন কি খাবে জানি না। আচ্ছা, তোমার টিফিন আছে, আমি নিয়ে আসছি। ওকে ওকে। রাজাবাবু খুব আঁকায় মন দিয়েছে, কেননা কালকেই আসবে আঁকার টিচার, যেহেতু সারা সপ্তাহ মনে পড়ে না। আজকে নইলে আজ যদি না করতো হয়তো কালকেই করতো, আসার এক ঘন্টা আগে। এইভাবেই আঁকে। যাই হোক, টিফিনটা দিয়ে দিই না পাপা, আগে খেয়ে নাও, তারপরে আঁকবে, তারপরে পড়বে। ওকে। আর এখন গরম গরম পরোটা হচ্ছে আমাদের রাতের মেনুতে, আজকে পরোটাই আছে। আর একটু গরম গরম চাই পরোটা হলে, আর তার সাথে আছে কপির তরকারি। গাড়ি চলা। আর রয়েছে ছোলা। এবার ছেলেটাকে খেতে দেবো, অনেকক্ষণ ধরে খিদে খিদে করছে, তো তাহলে ছেলেটাকে আমি খেতে দিই আর আমরাও খাওয়া দাওয়া করবো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।